এসে একদম হই হুল্লোড় করে পাড়াপাড়ি করে তাকে গোসল করাচ্ছে, তাকে হলুদ মাখাচ্ছে, আরো কত কি করে বাচ্চারা নাই কথা বলেন। ইসলাম যেখানে বলছে যে একজন যুবক দুই ভাই, আপন দুই ভাই, সুনান আবু দাউদ 1719 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে কোনো দুই ভাই যদি আপন মায়ের পেটের দুই ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরেও দুই ভাই এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, এটা নিষিদ্ধ, হারাম। কথা কি বুঝতে পারছেন? দুই ভাই বয়স হয়ে গেছে, ম্যাচোর হয়ে গেছে, গোপ উঠে গেছে, মানে পূর্ণাঙ্গ হয়ে গেছে, পুরুষ পুরুষ ভাব চলে এসেছে, তখন দুই ভাই এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, চাদরকে আলাদা করে দিতে হবে, একটা খাট হলেও দুজনকে দুটো চাদর দিয়ে ভাগ করে দিতে হবে। ইসলামে এত এত সূক্ষ্ম বিষয়, আর পাড়ার ভাবিগুলো এসে একদম তার দেওয়ারকে এসে কি করছে কথা বলেন, এসে তাকে একদম গোসল করে দিচ্ছে, তাকে হলুদ মাখিয়ে দিচ্ছে, এত নোংরা নীতি ইসলাম তো দূরের কথা, কোনো হিন্দু ধর্মেও এরকম প্রথা নাই, মানুষ এমনি তৈরি করে নিয়েছে মুসলমানের পরিবারে এই নোংরা কাজগুলো যেন আর কখনো কোনোভাবে না হয়, যদি হয় এই বিয়েতে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না, আল্লাহকে রবকে অখুশি করে আল্লাহ দেখছে যে স্বামীর পেছনে ঘুরবো, ফুচকা খেতে যাব, এখানে যাব, ওখানে যাব, অনেক স্বপ্ন দিন রাত দেখছে, আর মেয়ের মা বলছে না মেয়ে আমার পাগলি কিছু বুঝে না, এখন বিয়ে দিলে সংসার করতে পারবে না, আবার যে মা বলছে ওই মা আবার বয়ে বিয়ে করেছিল 16 বছরে আর মেয়েটাকে জন্ম দিয়েছিল 17 বছরে, আছে না নাই? বা আগেকার মায়েরা 30 বছরে বিয়ে করতো না 12-14তে করতো, 12-14তে করতো, 16-তে 2-3টে হয়েও যেত, আর এখন ওই মা আবার এই সময়তে বলছে তারা মেয়ের বয়স 22-23 হয়ে গেছে, মেয়ে নাকি এখনো কিছু বোঝে না, কচি, এখনো নাকি কাঁচা, সংসার করতে পারবে না, কিছুই বুঝে না, মেয়ে নাকি একদম পাগলি। তো ওই মাকে আমরা বলি যে মা তুমি কি 16 বছর খুব পেকে গিয়েছিলে, তুমি সেই সময় সব বুঝে গেছিলে, তুমি 16 বছরের একটা মেয়ে জন্ম দিতে পারো আর তোমার মেয়ের বয়স 22, সে এখনো পাগলি থাকলো। অনেক বাবা আছে যদি বলা হয় যে ছেলেটার বিয়ে দিচ্ছে না কেন, ছেলেটা তো অনেক কিছু পড়াশোনা করলো, একটু বিয়ে দাও, হেস নিজের পায়ে এখনো দাঁড়ালো না, আর বিয়ে আমি মরবো নাকি, ও নিজের ইনকাম নিজে করতে পারে না, আর ওটাকে আমি খাওয়াবো নাকি, বা আছে না নাই কথা বলেন। যদি এই সমস্যায় যেসব যুবক যুবতীরা ভুগছো তাদের কাছে দুটো অ্যান্টিবায়োটিক দেবো, কি দুটো তাবিজ, দুটো কি তাবিজ, আব্বার আম্মাকে করতে হবে আর এটা তোমাকে করতে হবে। প্রথম তাবিজ যুবকদের জন্য, কালকে বাজারে যাবে, যাওয়ার পরে সুন্দর দিকে একটা ঘোড়া কিনবে, এই যে কি বলে ব্যাংক, ব্যাংক পাওয়া যায় না ভাই, ব্যাংক পাওয়া যায়, ব্যাংক কিনবে, বড় দেখে ব্যাংক কিনবে, কেনার পরে কম্পিউটার দোকানে যাবে, বাংলাতে লিখে নিবে, বাংলাতে বলবে যে আমাকে লিখে দাও মোহরানা, কি লিখবা মোহরানা, ওটা লেখার পরে ব্যাংকের গায়ে লাগিয়ে দিবে আঠা দিয়ে, বাড়ির যে গেট আছে আব্বা মার গেট দরজার সামনে ওটাকে রেখে দিবে, লেখা আছে মোহরানা, প্রতিদিন ইনকাম করবে আর 100 টাকা করে ওই ব্যাংকের মধ্যে ফেলতে হবে, পারবে তো, পারা যাবে জি? ওই মোহরানা নামক ব্যাংকে প্রতিদিন 100 টাকা করে ফেলতে হবে। যে মা আব্বা জিজ্ঞেস করে কিরে কি সমস্যা এরকম করছিস কেন, বলে মা সামনে বছর বিয়ে করবো তার জন্য এখন থেকে মোহরানা জমাচ্ছি, কথাকে বোঝা গেল? অনেক যুবক আছে বউকে মোহরানা দিতে পারে না, আমার বিয়ে করার শখ আছে, আছে না নাই? তো আগে তুমি ইনকাম করো কমপক্ষে, যত সামান্য হলেও ইনকাম করতে হবে, বাপের উপরে নির্ভর করলে হবে না। আর দুই নম্বর অ্যান্টিবায়োটিক যে এটাতে কাজ না হয়, বাপ মা যদি বলে যে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, এখনো বিয়ে দিতে চায় না, তো এক কাজ করবে, আব্বার যে জামা কাপড় প্যান্টগুলো আছে সবগুলো গায়ে ঢোকাবে, আর বাবার যে জুতো আছে জুতোটা পরবে, পরে আব্বার কাছে গিয়ে বলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, কি বললাম, আব্বার জুতো পরবা, পরে বলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, এই কথা বলে বুঝাতে হবে যে আব্বা তোমার জুতো শুধু হয় না অনেক কিছু হয়, মানে বিয়ের বয়স আমার হয়ে গেছে, মানে এগুলো জাস্ট আলামত দেওয়া, মনে রাখবে মূল কথা হচ্ছে এটা আমাদের সমাজে সবচাইতে অনেক ধার্মিক ব্যক্তি ধার্মিকরাও এই রোগে আসক্ত, যে বিয়ে করার সময় তারা বিশেষ করে এত পরিমাণে হারাম কাজ করে যেটা অন্য জায়গায় নাই, সবচাইতে শিরক এবং বিদাত মানুষ দুটো জায়গায় করে, এক বিয়ের সময়তে, দুই মানুষ মারা যাওয়ার পরে, কয় জায়গায়, বিয়ের সময়তে, বিয়ের সময়তে কেবল ঢুকছেন এখনো কাজ শুরুই হয়নি, বিয়ে করতে বর কেবল আসছে একটা বড় করে গেট সাজিয়ে রেখে দিয়েছে, লাল ফিতার একদম বেঁধে রেখে দিয়েছে, জামা এসেছে, জামায় 14 গোষ্ঠী বন্ধুরা এসেছে, ইয়াং ইয়াং তাগড়া যুবক,
আর এদিক থেকে মেয়ের বান্ধবী টান্ধবী যা শালিটালি যা আছে সব নোংরা মানুষের মতো মেয়েগুলো সব একদম অর্ধলঙ্গ অবস্থায় বসে আছে। এবারে সে এখন এই ফিতাটাকে কাটবে, গেটের 5,001 টাকা বা 500 টাকা লিখে রেখেছে, ওটা না দিলে একটু খামচা খামচিও করে, আছে না নাই কথা বলেন? এটা নোংরা চরিত্রের মানুষরা করে, কোনো মুসলিম তো দূরে কথা, মানুষের বাচ্চায় কাজ করতে পারে না, মুসলিম তো অনেক দূরে কথা, বা ইসলাম কি এরকম কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 70 আয়াত 32 বলছে, লা তাকরাবু যিনা, যিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না। সূরা নূর আয়াত নাম্বার 30 পুরুষদেরকে বলছে, এই পুরুষ সমাজ, কোন নারীর দিকে যদি তোমার দৃষ্টি চলে যায় তোমার দৃষ্টিকে দেখে নিচু করো, তোমার লজ্জাস্থানে হেফাজত করো। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীকে বলছে তোমার দৃষ্টিকে নিচু করো, কোন পুরুষ মানুষ যদি কোন নারীর দিকে দৃষ্টি একবার চলে যায়, আলী বিন আবি তালেব আল্লাহ রাসূল বলেছে প্রথম দৃষ্টি মাপ আছে, সেকেন্ড কোন দৃষ্টি কোন মাপ নেই। তো ইসলাম এখানে দৃষ্টি দিতে নিষিদ্ধ। আর মুসলমানের বাচ্চা আমরা কিভাবে একটা গেট সাজাচ্ছি, এইদিকে 20-30টা মেয়েরা আছে ইয়াং যুবতী, ওইদিকে যুবক 20-30টা ছেলেপিলে আছে, তারপরে ফিতে কাটছে, না দিলে অনেক রকমের রসিকতা চলছে, বা আছে না নাই কথা বলেন? এই নোংরামি এটা ইসলামে কখনো অনুমোদিত নয়। এটাকে বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজ যারা আছে এই নোংরা নীতিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। এটা সমাজে করা যাবে না, এটা হিন্দুরা করতে পারে কোনো সমস্যা নাই, খ্রিস্টানরা করুক কোনো সমস্যা নেই, তুমি মুসলিম পরিচয় দিয়ে ধর্ম পালন ধর্মের অনুমতিতেই যে তুমি বিয়ে করতে চাও, মৌলবি দিয়ে যদি বিয়ে পড়াতে হয়, এই নোংরা নীতিগুলো সমাজ থেকে বাদ দিতে হবে। কথা আমার বুঝতে পারলেন? আর যদি মনে করেন না ধর্মকে আমরা কলা দেখাই কাজ কলা দেখাই, ধর্মের মতো করে আমরা চাই না, তো মৌলবিটিকে বিয়ে পড়ানোর দরকার নেই, এমনি কোর্ট ম্যারেজ করে ছেড়ে দেন, কিন্তু নোংরা নীতিগুলো যুব সমাজকে আগে তুলতে হবে, কারণ এতে আকৃষ্ট আছে যুব সমাজ, মেয়ে এবং ছেলে মানুষ দ্বিতীয় দিন যেন সমাজে বিয়ে হলে এই নোংরা নীতি বিশেষ করে মুসলিমদের কোনো বিয়ের অনুষ্ঠানে না হয়, এগুলো হলে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এই পরিবারে এই সমাজে কখনো বারাকা নাজিল হবে না, বরকত কখনোই হবে না, আল্লাহ রহমত কখনোই অবতীর্ণ হবে না। মনে রাখবেন প্রথম এই ভুলটা যেন কোনোভাবে না হয়। দুই, যখন দুলাভাই খেয়েছে আর একদম ইয়াং শালিটাকে পাঠিয়ে দিয়েছে, যা তোর দুলাভাইয়ের হাত ধুয়ে আয়, বাঁচে না নাই কথা বলেন? এত বড় নোংরা, এত বড় নিকৃষ্ট কাজ যে বাপ মা বিয়ে দিল তার বড় মেয়ের সঙ্গে আর ছোট মেয়েকে হাত টিপতে প্রথম দিনে পাঠিয়ে দিচ্ছে, আছে না নাই? মানে প্রথম দিনে জামাই দুলাভাইও তার হাত থেকে একটু ঘষছে, শালিও একটু ঘষছে, এত নোংরা ইসলাম না, দৃষ্টি যেখানে মাপ নেই আর আপনি হাত ঘষাঘষি করতে পাঠিয়ে দিচ্ছেন। বিয়েতে যে পরিমাণে নোংরা নীতি আছে, আর হলুদ মাখার বিষয়টা তো ছেড়েই দিলাম, জামাই ছেলেটা সারা জীবন নিজে নিজে একা একা গোসল করে, বিয়ের দিন আগে নাকি গোসল করতে ভুলে গেছে, পাড়ার ভাবি লাগবে, ভাবি ছাড়া গোসল হয় না, ভাই আছে না নাই? ভাবিগুলোর সঙ্গে বিরোধিতা করে আপনার পরিবারে আপনি কখনো কোনোভাবে কোনো সময় ভাই বলেন তো সুখ শান্তি নিয়ে আসতে পারবেন? কথা বলেন, হলুদ মাখতে পারেন, মেয়েরা মেয়েদেরকে হলুদ মাখাবে, ছেলেরা ছেলেদেরকে মাখাবে, কথাকে বুঝতে পারছেন? মেয়েরা মেয়েদেরকে মাখাবে, ছেলেরা ছেলেদেরকে মাখাবে, তারপরেও একজন মেয়ে অন্য কোনো মেয়েকে যখন হলুদ মাখাচ্ছে তার সিক্রেট পার্টস যেগুলো আছে, সিক্রেট অঙ্গ প্রত্যঙ্গ আছে, গোপন অঙ্গ যেগুলো আছে এখানে টাচ করবে না, হারাম। একটা নারীর জন্য আরেকজন নারীকে তার সিক্রেট পার্টসগুলো, একজন পুরুষের জন্য আরেকজন পুরুষের সিক্রেট পার্টস, মানে পুরুষের যে গুপ্ত অঙ্গ যেগুলো আছে, যৌনাঙ্গ যেগুলো আছে, এগুলো টাচ করা হারাম। কথা বুঝতে পারছেন? আপনি মনে করছেন তাহলে মেয়েরা মনে হয় একে অপরকে যখন হলুদ মাখাবে তার যেসব সেক্সুয়াল জায়গাগুলো আছে, সিক্রেট পার্টসগুলো আছে, গুপ্ত অঙ্গ যৌনাঙ্গগুলো আছে, সেখানে টাচ করতে পারবে? হারাম। শেখ সালাহুল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, একজন অমুসলিম, একজন হিন্দু বা খ্রিস্টান মেয়ের সামনেও একজন মুমিন পর্দাশীল নারী সে মুখটাকে খুলে রাখতে পারবে না। একজন বেনামাজি মহিলার সামনেও একজন পর্দাশীল নারী মুখ খুলে রাখতে পারবে না। কথাটা কঠিন মনে হচ্ছে? কিচ্ছু করার নাই, এটা আল্লাহ নবীর কথা, আমি কি করব? একজন বেনামাজি যে নামাজ পড়ে না, এমন মহিলার সামনে একজন পরেশকার পর্দাশীল নারী তার মুখমণ্ডল খুলে রাখতে পারবে না। কেন? কারণ এই পর্দাশীল নারীকে কেউ দেখেনি, কিন্তু ওই মেয়ের সামনে যখনই মুখ খুলে ফেলেছে, ওই মেয়েটি, ওই বেনামাজি মেয়েটি বা অমুসলিম মেয়েটি তার
তার স্বামীকে গিয়ে এই পর্দাশীল মেয়েটির তার শারীরিক গঠনে বর্ণনা দিবে, তার চেহারায় বর্ণনা দেবে। সেই সময় তার স্বামীর বা সেই পুরুষের অন্তরে একটা কামনা জাগতে পারে। এই জিনিসটাকেও ইসলাম প্রতিরোধ করেছে। তাই একজন বেনামাজির কাছেও মুসলিম হলেও আপনি পর্দা উন্মোচন করতে পারবেন না। স্বাভাবিক যেগুলো খোলা প্রয়োজন সেগুলো পারবেন, কিন্তু গোপন কোনো জায়গাগুলো পারবেন না। বা আমার কথা কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের জন্য? কিছু করার নাই, এগুলো ইসলাম, এটা প্রকৃত ইসলাম। আপনি যেগুলো পালন করছেন এটা ইসলামের নামে ভণ্ডামি, এটা ইসলাম নয়। ইসলামকে ধ্বংস করার পরে আজকে ইসলামের এই রূপগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। সবচেয়ে দুঃখ লাগে ওখানে, তারপরে হুজুর নোংরা নীতিগুলো দেখার পরেও হুজুরে চলে যায় বিয়ে পড়াতে, আছে না নাই? মানুষের যেমন সমস্যা আছে জনগণের, আমাদের হুজুর ধরে সমস্যা আছে। কেন? হুজুর যদি বলে যে এমন নোংরা নীতির উপরে দাঁড় করানো বিয়ে আমি হুজুর পড়াবো না, তাহলে এই নীতিগুলোই এমনি বাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু হুজুর 4-5 হাজার টাকা ওখান থেকে ইনকাম হবে, এর জন্য হুজুরও কিছু বলে না, যা হয় হোক, আছে না নাই? মনে রাখবেন, দুটো সমস্যা, আর আমাদের সামাজিক সমস্যা আর একটা আমাদের হুজুরদের সমস্যা আছে। ভাই একটা কথা মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়া খুশি করে কোনো ব্যক্তি কখনোই কোনো সময়তে কোনোদিন তার পরিবারের সুখ শান্তি নিয়ে আসবে এটা হতে পারে না। অনেক যুবক আছে, যুবতী আছে, পালে গিয়ে বিয়ে করছে, আছে না নাই? পালে গিয়ে কারা কারা বিয়ে করেছে একটু হাত তোলো তো। কি হাসি, আহা ভাই, করেছো নাকি তুমি? বসেন, আমি ভাবলাম যে সিকিউরিটি সাহেব হয়তো আর কিছু মানে কি সভাপতি সাহেব কিছু বলবেন, তো 2-3 মিনিট যাতে বক্তাকে লেট না হয় এই জন্য আমি বললাম যে আমাকে যেটা সময় দিয়েছে তো সেই সময় তো আমি তাহলে ছেড়ে দিই, তাহলে সভাপতি সাহেব কিছু আলোচনা করবেন। হ্যাঁ, এটা যা দেখি আমরা। হ্যাঁ, বসে যান ভাই। এ ভাইয়া বৈঠা হো, আসেন ভাই, বসে যান। দান করিলে রে বন্ধু ইমতাজা হয়, আরে মসজিদ আপনার নির্মাণ হবে দিনের হবে জয়, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়াল রে, ও দান দিয়ে যাও যাও রে জান্নাত লিয়াল রে, দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা, দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা, ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দাই, আর এও ধন থাকবে না তোমার হয়ে যাবে ক্ষয়, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়াল রে, ও দান দিয়ে যাও যাও রে জান্নাত লিয়াল রে, ও মসজিদ বানিয়ে যাও যাও রে জান্নাত লিয়াল রে। গরিব ধনীর এই ভবের মেলা নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা, গরিব ধনীর এই ভবের মেলা নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা, পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা, পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা, এই জন্য বলি রে বন্ধু দান কইরা যাও, এও দান ধরা থাকবে হবে না খোখাই, ও দান দিয়ে যাও যাও রে জানে কি হিলিয়াল রে, ও মসজিদ বানিয়ে যাও যাও রে জান্নাত লিয়াল রে, ও মসজিদ বানিয়ে যাও যাও রে জান্নাত লিয়াল রে। দাঁড়িয়ে কেন গেলেন? মাস্টার মশাইকে ডাকেন না? এ মাস্টার স্যার, মাস্টার মশাই, এ হো মাস্টার জি, কাহাঁ বাড়ে হো? মাস্টার আইনুল হক, কাহাঁ বানি রে বা? এ মাস্টার সাহেব, এ মাস্টার জি, কোনটা
ওই দু তিনটা কথা জানি আমি, বেশি জানি না। এখানে আসেন, হ্যাঁ এখানে আপনি সামনে আসলে বলবো। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। পরশু দিন তিন দিন পরে বাড়ি গেছি, আর আমার তোতাটাই একবারে রাইগা এসে দেয়, দেখেন একটা ক্যামেরা ছিল ফুটা করে দিয়েছে। আমার কাছে আছে একটা, হ্যাঁ তিন দিন থেকে যা বাড়িতে ছিলাম না, তিন চার দিন আসিনি, বলতে তো পারে না কোন থেকে ছিলি। ওই তখন কিটকিট কিটকিট কিট কিট কি বলছে, আমি পেছাব করে আসছিলাম, রাগে জ্বালে যখন বলছে আমি পেছাব করে চালা করিনি, ও পাশে বসে বসে মানে আমাকে জিজ্ঞেস করছিল কোন থেকে ছিলা কোন থেকে ছিলা, মানে ওর ভাষাতে ও পুচ করছে আমাকে, আমি পেছাবে ছিলাম এই জন্য বলিনি কথাটা, লেটে গিয়ে ঢুকেছি, ও ঢুকে গেছে আমাকে বলছে কোন দেখেছিলি কোন দেখেছিলা, তখন আমি বলিনি চালা করিনি পেশাবে আছে তার জন্য। আর পিছন দিক থেকে একবারে উড়ে এসে এই জায়গাটা ফুটাই করে দিয়েছে, এখনো ব্যথা করছে আমার, ওই জায়গাটা মাংসই তুললেছে রাগের জ্বালায়। আর যখন ফের একটু পরে ডাকলাম তখন এসে তখন খেতে বসে তখন পার্শ্বে পাশে বসে গেছে, তখন একদিক থেকে প্লেটে ও খেলো, একদিক থেকে আমি খেলাম। মা তোতা পাখি তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না, তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না, কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না, কাটে কাটে কাঠইরা, জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার, যার যেটা মুরজি, কাটে কাটে কাঠইরা, জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার, যার যেটা মুরজি, নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি না, নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি না, আর মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি না, নদীর পানি থল বল, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুইসে গুতা মারে, কামড়াই কুকুরে, আম থাকে ওপরেতে, ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয়, মাটি খুঁড়া তুলিয়া। কই মাস্টার সাহেব আসেন আসেন, হ্যাঁ হাই আপনারটা হয়ে যাক, হয়ে যাক না, আরো শোনাচ্ছি আরো শোনাবো, আইসেন আইসেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্কুল টিচার কি কি চিজ, হাই স্কুল, ওরে মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ কত দিলেন, 200 দিলাম, 200 কি এটা মজাক না দান, এটা হাদিয়া না দান, কিছু বুঝতে পারি না, এই হাম আমাকে চা খেতে দিলেন না মসজিদে দিলেন, মসজিদে তো দিবেন, তো এটা কি কি আমি তো বুঝতেই পারি না, দানটার কিছু ভ্যান্তই বুঝতে পারি না। আচ্ছা না ওটা তো কম, একদিন একজন 100 টাকা দিয়েছে আর তখন বাস পকেটে যেমনি থুয়েছে, কিছু মুলি সাহেব না আমার সময় তো বুঝেও নি, বুড়া কত যে ইনাম দিলে, হ্যাঁ ওকে নেমেছে মুলি সাহেব টাকাটা দাও, দেখি সে টাকা দিই কিছু পকেটে যেটা বললে, এই জন্য আপনারা দিলে পরে দিয়ে দেন, কিন্তু আমি এখন দেবো না, পড়ার সমস্যা আর গে। হ্যাঁ মসজিদের দেন, মসজিদের করে দেবো, মসজিদ করতে এক মাসের বেতন দিয়ে দেন, 11 মাস শোনেন 12 মাসে আপনার নিজের বাড়িতে, আর 50 ধরবো না আমি, টাকা ধরি না, বলছি 12 মাস সম্পূর্ণ খাচ্ছেন, হ্যাঁ আর এক মাস মসজিদের জন্য, আপনার গ্রাম এ গ্রামে বাড়ি না, ও পাশের গ্রামে, তাইলে আধেক মাফ করে দেবো, আধেক মাফ, হ্যাঁ তাইলে হাফ মাফ করে দিলাম, করে দেবো আমি, কতটি আমি করে দেবো, আমার শোনার ইচ্ছা ছিল আগে, এখন যাবো বাসে কিনা 12টাতে চাপবো ওই সোল মেলে ইয়াতে টুল ট্যাক্সে, আর সারা রাত বাসে কিনা আপনাকে খালি দোয়া দিব, বাস যেমন যেমন ঝোঁকবে তেমন আমিও করবো দোয়া দেবো, বললেন তো আপনার কথাটা আমি মাথায় রাখবো যাতে ভালো কিছু দিতে পারি। হ্যাঁ আজকে হয়ে গেলে আমি বলতাম যে যাক আলহামদুলিল্লাহ দিতে পারি, আমি আপনার কথাটা মাথায় রাখবো, কি কতটি বেতন আছে, আছে বেতন ভালো, 60 প্লাস, আমি বেশি নিব না আপনাকে, আমি বলে দিচ্ছি আজকে যদি আপনি দিয়ে দেন আমি আপনাকে শর্টে ছেড়ে দেবো, না আমি বললাম তো আপনাকে আমি একটু এর মধ্যে আছি, তারপরে কি বলবো আর, মুরগির ডিম এটা কোন কথা, কেমন মুরগির ডিম, না 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 আপনারা তো এমন করে আমাকে বরবাদ করলে, ইউটিউবার না, ইউটিউবারের জ্বালাতে আমার পরেশানি, বাপরে বাপ, হ্যাঁ কত নাতিজে হইলো, কত মাদান যারা না বুঝলে না তারা কত জালসা ক্যান্সেল করাইলে সুদ্ধা, হ্যাঁ আমার কাছে দু তিনটা মাদানিতে জালসা ক্যান্সেল করাইলে, কি পাপ
চরম পাপ সমাজে বুড়াইটা হয়েছে, ওই বুড়াইটা খুইলা বয়ান করে দিয়েছে এই গীতটা যে মহিলারা এরকম করে গাইছে, এইটা কেনে কহে দেখিয়ে দিলে, এইটাই বড় পাপ হয়ে গেছে। কত বড় বড় পাপ কুণ্ঠে মানুষ ছুঁয়ে আছে, আর আমি শুধুমাত্র এইটা গায়ে বয়ান করে দিচ্ছি মহিলারা এরকম করে গলা ফেড়ে ফেড়ে এটা, আর মহিলা মানে পর্দা, ওর আওয়াজও পর্দা, আর ওই মহিলা এরকম করে গাইছে, ওগুলো গুনার কাজ, ওই কথাটা বাজে বলে দিয়েছে ওটাকে ছেড়ে। তারপরে এই ইউটিউবার গুলোকে কত মানা করে বন্ধ করিয়ে বলেছিলাম, তারপরে শয়তানি করে এরকম করে ছেড়ে দিয়েছে, আর এখন পর্যন্ত ছাড়তে আছে নতুন করে ওই কোটাকে কথাকে, আর লেখছে আব্দুল শাকুর কানে গীত, আর যার কারণে এমন তোড়জোড়, বাপরে বাপরে কত জায়গার জালসা ফোন করে সুদ্ধা ক্যান্সেল করালছে সুদ্ধা। কিন্তু আমি একটাই কথা জানি যে আমি কোনো গুনাহ করার ইচ্ছাটা করিনি, আমি মানুষকে সুদ্ধ নেকির জন্য করেছিলাম। আল্লাহ ভালো জানে, যদি আমার আল্লাহ যদি এটাই যদি আমার পাপ যদি হয়ে থাকে তা আল্লাহ আমাকে এত এনে বরবাদ করবে, আর যদি আমি পাপ না করে থাকি আর আমি যদি মানুষের হেদায়াতের জন্য করে থাকি ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবে না, আমার আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, তবে এই জন্য ভাইজান আপনারাকে বারবার রিকোয়েস্ট করবো, আপনারাকে আমি লজ্জাই বলতে পারি না যে আপনারা আমার রেকর্ডিং করিয়েন না, এই কথাটা আমি শরমে বলতে পারি না, সত্যি আপনাকে বলছি, না তো আমি কাউকে কোনো ইউটিউবারকে আমি চোখে দেখতে পারি না ওই কারণে তখন থেকে। কিন্তু আমি রিকোয়েস্ট করব যেগুলো জিনিস হয়তো একটা এই যে জর্তিটা কহিলাম এক কথাটাকে দেখেছেন কি কম্পিউটারে কী করে মেয়েদের গলা করে তখন অতিফে ছেড়েছে, কোন দিকে চলবো বলেন, আপনারাই বলবেন, আর আপনার কথাতে হয়তো একটা গজল বললাম ওকে এরকম করে কাইটা কুইটা কোনো কথা, একটা তিন ঘন্টা আপনার দু ঘন্টা বক্তব্য দিলাম, তার মধ্যে হয়তো একটা কোনো উদাহরণ একটা কথা দিয়েছি মানে কোনো দুনিয়াবি, ওটাকে আপনি কাইটা ছেড়ে দিলেন, আদি এতন কাছে মুলিটা খালি বকম ফারসি করছে, এতগুলো হাদিস কোরআন বললাম শুধু এক এতক্ষণ ধরে আপনি সেটুকু ছাড়লেন না, আর মাত্র পাঁচ মিনিটের দুটো কথা যেরকম খাসির উদাহরণটা দিলাম ওখানটাকে কেটে ছেড়ে দিয়ে কিছু মুলিটা ছাক্কা দিয়ে গেলে কেসা কাহিনী গাইছে, কত বড় দুর্নামের কথা। এই জন্য আমরা খুবই পরেশান, মনে করিয়েন না এরা কেলে আমি খুব, হ্যাঁ ইউটিউবারের কোনো কথাই শুনতে রাজি নেই। যা হোক ভাইজান আমি এতটুকু আপনার উপরে বিশ্বাস রাখছি এর জন্য যে আপনারা এরকম কোনো কাজ করবেন না, এই বলে আমি যাক আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমি এলাকাতে অনেক জলসা আমার আরও আছে, আসতেই আছে, আসতেই থাকবো। যাক আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন, এই আল্লাহ সকলকে সুস্থ রাখো, এই মসজিদকে নির্মাণ করা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আপনাদের বাড়ির অসুখ বিসুখ দূর করেন, আল্লাহ যেন আপনাদের সকলকে দিন দিনের পথে তা চলার তৌফিক দান করেন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।